দেখতে পাচ্ছেন কুলফিয়ালা দাদা চলে এসেছে। তো দাদা মানে কি কি ভেরিয়েশন আছে, কটাকা কটাকা দাম? নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে সুরজিৎ রায়। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আর পেছনে দেখতেই পাচ্ছেন এখন আমরা আছি কাটোয়া স্টেশনে। আর আজকে আমরা জার্নি করব কাটোয়া থেকে আজিমগঞ্জ পর্যন্ত, কাটোয়া আজিমগঞ্জ পেট্রোলিং স্পেশালে, যেটা কাটোয়া স্টেশন থেকে ছাড়বে বিকেলবেলা 4টার সময়, আর আমাদের আজিমগঞ্জ পৌঁছে দেবে সন্ধেবেলা 6:10। মানে আমাদের জার্নি টাইম লাগবে 2 ঘন্টা 10 মিনিট। আমরা কভার করবো 72 কিলোমিটার, আর আমাদের জার্নিতে আসবে 18টা হল্ট। আর আজকে কাটোয়া স্টেশনে সকালবেলা এসেছি, আজকে ছিলাম এই দেবু ভাইয়ের বাড়িতে, রেল ফ্যান দেবু, কাটোয়া সবচেয়ে বড় রেল ফ্যান, ঠিক আছে, দেবু ভাইয়ের বাড়িতে ছিলাম। আর এখন আমি জার্নি করছি, তাই দেবু এগোতে এসেছে, যাই হোক একটা কাজ পড়ে গেছে তাই যাচ্ছেন না আমার সাথে যেহেতু। যাই হোক, তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক, স্টেশনের ভেতরে ঢোকা যাক। আর আজকে আমাদের ট্রেন আজিমগঞ্জ পেট্রোলিং স্পেশালের সাথে থাকছে RCF মেমু কোচ আসানসোল কারসেরের। আর আজকে আমাদের ট্রেন ছাড়ছে কাটোয়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর আজকে আমাদের টিকিট প্রাইস লেগেছে 20 টাকা। আর আপনারা এই টিকিটটা নর্মালি কাউন্টার থেকেও কাটতে পারবেন, আবার অনলাইনে মোবাইল থেকে UTS থেকেও কাটতে পারবেন। আমি আজকে UTS টিকিট কেটেছি। তাহলে চলুন ট্রেনের ভেতর ওঠা যাক। আমাদের ট্রেন কাটোয়া আজিমগঞ্জ পেট্রোলিং স্পেশাল আজকে ছাড়লো কাটোয়া স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে পুরো অন টাইমে। আর এর পরের হল্ট, মানে আমাদের প্রথম হল্ট আসবে নবগ্রাম কাকুরাটি হল্ট, সেখানে গিয়েই আপনাদের সাথে কথা বলছি। আমরা এখন এসে পৌঁছালাম আমাদের ফার্স্ট হল্ট নবগ্রাম কাকুরহাটিতে, যেটার কোড হচ্ছে NBKH। এটা পড়বে হাওড়া ডিভিশনে ইস্টার্ন রেলওয়েতে। আর এখান থেকে লাইন আলাদা হবে, একটা লাইন চলে যাবে আহমেদপুরের দিকে, একটা চলে যাবে আজিমগঞ্জের দিকে। আমরা যাব আজিমগঞ্জের দিকে, আমাদের লাইনটা ডবল, আহমেদপুরের লাইনটা সিঙ্গেল ওই বাদিকে। আর স্টেশনে ঢোকার সময় আপনারা অজয় নদীও দেখতে পেলেন, তাই এখানে অজয় নদীও আছে, অনেকে এখানে অজয় নদীর তীরে পিকনিকও করতে আসেন। যাই হোক, লাইন আলাদা হবে, সেটা আপনাদেরকে দেখাবো। আর আপনাদের সাথে গিয়ে কথা বলবো গঙ্গাটি কুড়িতে।
আমরা এখন এসে পৌঁছালাম আমাদের জার্নির তৃতীয় স্টেশন গঙ্গাডিগুড়িতে, যেটার কোড হচ্ছে GGLE। আর গঙ্গাডিগুড়িতে আপনারা পেয়ে যাবেন গঙ্গাডিগুড়ি জমিদার বাড়ি, সোনারুন্দি রাজবাড়ি দুটো। সোনারুন্দি রাজবাড়িটা পড়বে স্টেশন থেকে বাঁদিকে, আর গঙ্গাডিগুড়ি জমিদার বাড়িটা পড়বে স্টেশন থেকে ডান দিকে। আর গঙ্গাডিগুড়ির মানে দুর্গামুন্ডু তলার দুর্গা মন্দিরের দুর্গাপুজো একদম বিশাল বিখ্যাত এই পূর্ব বর্ধমান জেলার। মানে শুধুমাত্র দুর্গাপুজোর সময় নাকি শুধুমাত্র মায়ের মুন্ডুটাকেই, কাটা মুন্ডুটাকেই নাকি পুজো করা হয় যতটুকু আমি শুনেছি। যাই হোক, এর থেকে বেশি আপনারা যদি কিছু শোনেন ওই মন্দির সম্বন্ধে তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্টে এসে লিখবেন। আর এরপরে আপনাদের সাথে কথা বলবো সালারে। আমরা এখন এসে পৌঁছালাম আমাদের জার্নির একটা ইম্পর্টেন্ট স্টেশন সালারে, যেটার কোড হচ্ছে SALE। আর সালার পড়বে মুর্শিদাবাদ জেলায়, মানে সালার থেকে আমরা পড়ে গেলাম মুর্শিদাবাদ জেলা পূর্ব বর্ধমান জেলার ছেড়ে। যাই হোক, আর সালারে এরকম ট্রেন সার্ভিসের পাশাপাশি আপনারা বাস সার্ভিস পেয়ে যাবেন, আর বাস সার্ভিস ধরে আপনারা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব দিককার বাস পেয়ে যাবেন নর্মালি, কোনো ব্যাপার না। আর সালার স্টেশনেও এক্সপ্রেস ট্রেনের হল্ট আছে, তাই সালার স্টেশন থেকেও আপনারা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব দিককার ট্রেন পাবেন। আর সালারের পিলমুন্ডির মেলা বিখ্যাত। যাই হোক, তাহলে চলুন এখন আপনাদেরকে একটু ইন্টেরিয়র দেখাই মেমু ট্রেনের। দেখুন মেমু ট্রেনে বেসিক্যালি এদিকে দিদি কজন বসে, দুজন দুজন, এদিকে দুই এদিকে তিন, পাঁচজন টোটাল। মানে নর্মাল লোকাল ট্রেনে ছজন ছজন থাকে, এখানে নর্মালি পাঁচজন। আচ্ছা, নর্মাল লোকাল ট্রেনে মানে EMU ট্রেনে ছজন থাকে, আপনারা দেখেছেন তিনজন তিনজন ছজন, কিন্তু ওখানে চারজন চারজন আটজন বসা হয়। আর এখানে নর্মালি, যাই হোক, এখানে নর্মালি দুজন তিনজন পাঁচজন কজন বসে তার কোনো ঠিক নেই, সেটা ভিড় ভিড় বেসিসে। আর মেমু ট্রেনে বাথরুম হয়, বাথরুমের রিভিউ দিচ্ছি, দেখে নিন। হ্যাঁ, খোলা আছে, অন্ধকার কিছু দেখতে পাবে না, এই পরেরটাই যাই। আর মেমু ট্রেনের বাথরুমের আর কি বা রিভিউ দেবো, এমনিতে আমরা নর্মালি রিজার্ভেশন করে সেকেন্ড সিটিংয়ে জার্নি করি বা স্লিপার ক্লাসে জার্নি করি, সেখানেও বাথরুমের অবস্থা ভালো থাকে না। আর মেমু ট্রেন মানে তো লোকাল ট্রেন, লোকাল ট্রেনে আরও খারাপ। যাই হোক, ও বাথরুম না বললেই চলে, অ্যাভয়েড করবেন বাথরুম মেমু ট্রেনের। আমি বলবো যে অবস্থা দেখলাম সেই দিকে বলছি, কিছু করার নেই। যাই হোক, তাহলে এটা আমাদেরই দোষ, বেসিক্যালি আমরা ইউজ করি জল দিই না। আমরা যদি ঠিকঠাক ইউজ করে জল দিই তাহলে কিন্তু এরকম অবস্থা হবে না, এতটা খারাপ হবে না। যাই হোক, ওটা পরের কথা। আমার রেকমেন্ডেশান হচ্ছে মেমু ট্রেনে উঠলে বাথরুম না ইউজ করাটাই ভালো, কারণ বাথরুমের অবস্থা ভালো থাকে না। দেখতে পাচ্ছেন কুলফিয়ালা দাদা চলে এসেছে, তো দাদা মানে কি কি ভেরিয়েশন আছে, কটাকা কটাকা দাম বলো? 10, 20, 30,
10 20 30 আর তুমি যেটা আমাকে দিচ্ছ এটা হচ্ছে 20 20 আর দাদাকে ধন্যবাদ তার কারণ 20 একটাই ছিল 20টা মনে একটু কোয়ালিটি বা বড় হবে দাদা আমাকে দিয়ে দিল যেহেতু আমি একদিন খাবো দাদা প্রায় দিনই খায় হয়তো ধন্যবাদ দাদা এই আমরা কুলপি কিনে নিয়েছি দাদার কাছ থেকে 20 টাকা একটাই ছিল আরেকবার বললাম দাদাকে অনেক ধন্যবাদ আমার জন্য ছাড়ার জন্য ভালো বেশ ভালো টেস্টটা ঠিক বর্ণনা করতে পারবো না তবে খেতে ভালো দারুণ খেতে ভালো খেতে আপনারা ট্রাই করতে পারেন নিশ্চয়ই 20 টাকা দাম নিল দাদার কাছে তিন রকমের আছে 10 টাকা 20 টাকা 30 টাকা তো আমি দাদাকে 20 টাকারটা বললাম দাদা আমাকেই দিল পাশে দাদা বুক করেছিল পাশে দাদা ছেড়ে দিল আমাকে দিল যাই হোক তিন ধরনের পাবেন তিন ধরনের আর কি দাদা খেতে একই হয় শুধু ওই বড় ছোট হয় আর কি নাকি তিনটে খেতে একই হয় শুধু সাইজে বড় ছোট আমাদের ট্রেন এখন পৌঁছে গেছে বাজার সৌতে যেটার কোড হচ্ছে BZLE আর বাজার সাউ পড়বে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা ব্লকে আর বাজার সাউয়ে দুদিকেই সিঙ্গেল লাইন আপের দিকেও সিঙ্গেল ডাউনের দিকেও সিঙ্গেল মানে আজিমগঞ্জের দিকেও সিঙ্গেল আবার কাটোয়ার দিকেও সিঙ্গেল আর এখানে চারটে প্ল্যাটফর্ম আছে আর বাজার সাউতে এক্সপ্রেস ট্রেন হল্ট করে মানে এখান থেকে আপনি এক্সপ্রেস ট্রেন ধরতে পারবেন কিন্তু সুপারফাস্ট নয় সুপারফাস্ট মানে এখান থেকে যে কটা ট্রেন যায় বেশিরভাগই ট্রেন এখানে দাঁড়ায় শুধুমাত্র গরিব্রথ দাঁড়ায় না গুয়াহাটি গরিব্রথ আর ডিং এক্সপ্রেস দাঁড়ায় না বাদবাকি সবই দাঁড়ায় আর এরপরে আপনাদের সাথে কথা বলবো কর্ণ সুবর্ণতে আর আরেকটা কথা এরম টাইপের ট্রেন জার্নি ব্লগ সাথে ফুড রিভিউ যদি আপনাদের ভালো লাগে তাহলে একটাই কথা বলছি সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইব করে দিলে উৎসাহ পাবো উৎসাহ পেলে আরও দূরে দূরে যাবো নতুন ভিডিও আসবে যাও সাবস্ক্রাইব করুন ইনস্টাগ্রামে ফলো করুন ইনস্টাগ্রাম আইডি হচ্ছে _surajit_roy ওটারও লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে তাহলে গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে কর্ণ সুবর্ণতে আমরা এখন এসে পৌঁছালাম আমাদের জার্নির আরও একটা হল্ট কর্ণ সুবর্ণতে যেটার কোড হচ্ছে KNSN আর কর্ণ সুবর্ণতে ছিল রাজা শশাঙ্কের গৌড় রাজ্যের রাজধানী কর্ণ সুবর্ণ আর রাজা শশাঙ্কের রাজপ্রাসাদের এখনও আপনারা আসলে ধ্বংসবিশেষ দেখতে পাবেন কিন্তু সেই ধ্বংসবিশেষ মানে প্রোটেক্টেড প্লেস বেসিক্যালি পশ্চিমবঙ্গ সরকার ওটাকে সংরক্ষিত করে রেখেছে ঘেরা আছে মোটামুটি ভেতরে ঢোকা যাবে না যাই হোক আর কী বা বলবো এরপরে আমি হল্ট কভার করব খগড়াঘাট রোড Thank you.
এসে পৌঁছলো তার জার্নির সব থেকে ইম্পর্টেন্ট স্টেশন খগড়াঘাট রোডে। এটার কোড হচ্ছে KGLE। আর খগড়াঘাট রোড স্টেশন সম্বন্ধে বলতে গেলে আগে মুর্শিদাবাদ জেলা সম্পর্কে বলতে হবে। তার কারণ মুর্শিদাবাদ জেলা হচ্ছে ভাগীরথী নদীর পূর্ব দিকে পশ্চিম দিকে দুদিকেই অবস্থিত। ভাগীরথী নদীর পূর্ব দিকে মানে মুর্শিদাবাদ জেলার পূর্ব দিকের সব থেকে ইম্পর্টেন্ট স্টেশন হচ্ছে আপনার বহরমপুর কোর্ট, আর পশ্চিম দিকে সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেশন হচ্ছে খগড়াঘাট রোড। খগড়াঘাট রোড আর এটা ঠিক প্যারালালি, মানে মোটামুটি আপনার এখান থেকে নদী পেরিয়েও চলে যেতে পারবেন বহরমপুর কোর্ট এলাকা, মানে বহরমপুর শহরে, বহরমপুর শহরে। আর এই খগড়াঘাটে নর্মালি এক্সপ্রেস ট্রেনও দাঁড়ায়, তাই এক্সপ্রেস ট্রেনেরও সার্ভিস পেয়ে যাবেন আপনারা, এখান থেকে উত্তরবঙ্গও যেতে পারবেন। আর এরপরে আমি হল্ট কভার করব হচ্ছে লালবাগ কোর্ট। খগড়াঘাটের পরে নিয়ালিশপাড়া স্কিপ করে আমরা এখন এসে পৌঁছেছি লালবাগ কোর্ট রোডে। আর লালবাগ কোর্ট রোড হচ্ছে মুর্শিদাবাদের প্যারালাল, মানে মুর্শিদাবাদ স্টেশনের প্যারালাল। যেমন এর আগে খগড়াঘাট রোড যেমন ছিল বহরমপুর কোর্টের প্যারালাল, তেমনই লালবাগ কোর্ট হচ্ছে মুর্শিদাবাদের প্যারালাল। আর যারা মুর্শিদাবাদের, ঠিক আছে দাদা, টাটা, হ্যাঁ ভালো থাকবেন। হ্যাঁ, লালবাগ কোর্ট হচ্ছে মুর্শিদাবাদের, মুর্শিদাবাদ স্টেশনের প্যারালাল। আর যারা যারা মুর্শিদাবাদের নর্মালি যে পর্যটন আকর্ষণ আছে সেগুলো যদি আপনারা দেখতে আসতে চান এই লাইন ধরে, মানে কাটোয়া আজিমগঞ্জ লাইন ধরে, তাহলে আপনাদের এই স্টেশনেই নামতে হবে। এরপর এখান থেকে কিছু দূর গিয়ে টোটো পাবেন, 10-15 মিনিট যেতে হবে, তারপর সেখান থেকে নদী পেরোলেই আপনারা চলে যেতে পারবেন মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ। আর এই লালবাগ কোর্টেই কিন্তু আছে নবাবের সমাধিক্ষেত্র, মানে নবাব সিরাজদৌল্লার সমাধিক্ষেত্র। সেটা বেশিক্ষণ লাগে না, মাত্র 10 মিনিট লাগে এখান থেকে টোটোতে। যাই হোক, এরপরে আমি আপনাদের সাথে কথা বলবো আমাদের ডেস্টিনেশান আজিমগঞ্জে। অবশেষে আমরা এখন এসে পৌঁছেছি আমাদের ডেস্টিনেশান আজিমগঞ্জ জংশনে। আর আজিমগঞ্জ জংশনে আমাদের ট্রেন এসে পৌঁছেছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর আজিমগঞ্জ জংশনে আমাদের ট্রেনের পৌঁছানোর টাইম ছিল সন্ধেবেলা 6:10, কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছেছে 5:53, মানে 17 মিনিট বিফোর। আর জার্নি এক্সপিরিয়েন্স বলতে গেলে 17 মিনিট বিফোর মানে বুঝতেই পারছেন লোকাল ট্রেন, মানে মেমু প্যাসেঞ্জার বা পেট্রোলিং স্পেশাল ওই একই লোকাল ট্রেন 17 মিনিট বিফোর, প্রচুর বড়ো ব্যাপার। এর থেকে বেশি কিছু আর কিছু নেই। আর মোটামুটি ট্রেনে ভিড়ও হয়নি তেমন, তো সব কিছু ঠিকই আছে। খাবার দাবার মোটামুটি পাওয়া যাচ্ছিলো, ভালোই আজকে ট্রেন জার্নি ভালোই। আর এরকম ধরনের ট্রেন জার্নি যদি আপনারা ভবিষ্যতে আরও দেখতে চান তাহলে অ্যাজ ইউজুয়াল লাইক আর সাবস্ক্রাইবটা করে দেবেন, সাথে সাথে ইনস্টাগ্রামে ফলো করে নেবেন। ইনস্টাগ্রাম আইডি হচ্ছে _surajit_roy, লিঙ্কটা আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে। আর ইনস্টাগ্রামে ফলো করলে কী হবে, কী জার্নি করছি, কোথায় যাচ্ছি আগে আপডেট পাবেন ইউটিউবের থেকে আগে। তাহলে চলুন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে, ঠিক আছে? টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।